आज के बिकल चारटार समय आठ सदस्य विशिष्ट एक टीम जातीय पार्टी तरफ थे महामान्य राष्ट्रपति संगे साक्षात करेछि। बैठक विषय छिलो आगामी जे निर्वाचन कमिशन गठन होबे तार प्रक्रिया सम्पर्के सम्पर्के खूब आंतरिक परिवेशे विस्तारित आलाप आलोचना होयेछे। तरफ थेके आमरा तीनटी प्रस्ताव दिएछि, तबे आमादेर प्रधान प्रस्तावटी एकटी सेटा आमरा संविधानेर उपरे जेटा আমাদের সংবিধানে নির্বাচন কমিশন সম্পর্কে যা বলা আছে সেটার বাস্তবায়নের বিষয়ে আমরা খুব জোরালোভাবে বলেছি। আমরা ওনাকে এটা জানিয়েছি যে আমাদের সংবিধানের অনুচ্ছেদ 118 তে বলা আছে যে মহামান্য রাষ্ট্রপতি একজন প্রধান নির্বাচন কমিশনার এবং চারজন নির্বাচন কমিশন অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করতে পারবেন একটি আইনের অধীনে, একটি আইনের विधि विधान अधीने करते पारबेन, किन्तु सेई आईनटी आज पर्यन्त हयनि। आमरा बोलेछि जे एई आईनटीके एखन करा अत्यंत जरूरी एवं एई आईनटीर उद्देश्य हबे एकटि अबाध सुष्ठु निरपेक्ष निर्वाचन अनुष्ठान करार जन्य प्रधान निर्वाचन कमिशनार एवं अन्यान्य निर्वाचन कमिशनारदेर योग्य एवं मोटामुटी सकलेर काछे ग्रहणयोग्य एरकम एकजन व्यक्ति बेर करार जन्य কি পন্থা এবং কি কি মাপকাঠি কিভাবে করা হবে সেটা এই আইনে সুস্পষ্টভাবে ব্যাখ্যা থাকতে হবে, যাতে করে উনি ওই গাইডলাইন নিয়ে উনি সেরকম ব্যক্তিকেই সিলেকশন করবেন যারা যোগ্য এবং একই সঙ্গে যারা গ্রহণযোগ্য মোটামুটি গ্রহণযোগ্য সবার কাছে। তো সেই রকম লোক নিয়ে করলে আমরা আশা করছি যে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন করার জন্য একটি ভালো নির্বাচন কমিশন আমরা পেতে পারি। আর একই সঙ্গে আমরা এটাও বলেছি যে নির্বাচন কমিশন গঠন করলেই হবে না, নির্বাচন কমিশনকে আমাদের যথেষ্ট পরিমাণে তাদের কর্তৃত্ব দিতে হবে। সেখানে আমাদের অনুচ্ছেদ 126 আমাদের সংবিধানে 126 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে যে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হইবে। কিন্তু আমরা এখানে বলেছি যে এটা সংবিধানে থাকলেও বাস্তবে আমরা এটার বাস্তবায়ন দেখছি না, সেই জন্য আমরা মনে করি যে সংবিধানের এই বিধানটিকে একটি আইনের আওতায় আনা উচিত, সেখানে বলা পরিষ্কারভাবে যাতে তারা কার্যকর হতে পারে তার কিভাবে হতে পারে তার বর্ণনা থাকতে হবে। সেই জন্য সে কারণে এই বিষয়ে একটি আইন থাকা প্রয়োজন। এই আইনে না করলে তারা যদি না মানেন কেউ তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা উচিত এবং তাদের কি ধরনের শাস্তি হবে সেটাও সুস্পষ্টভাবে সেই আইনে থাকতে হবে। তাহলে নির্বাচন কমিশন এই এই আইনের শক্তির বলে নির্বাচনের যে কোনো বিষয়ে নির্বাহী বিভাগকে বাধ্য করতে পারবে, এখন যেটা আমরা দেখছি না। এটি আমাদের মোটামুটি প্রধান আমাদের প্রস্তাব। তারপরে আমরা বলেছি যেহেতু ওনাদের সময়ের সংক্ষিপ্ততার একটা কথা আছে যে অনেক অল্প সময়ের মধ্যে আইনটি করতে ওনারা সম্ভব হবে কি না, আইনটি করার দায়িত্ব সরকারের। আমরা বলেছি সরকার যদি আইনটি করতে চান করতে পারেন, সরকার যদি আমাদের সহযোগিতা চান আমরা করতে পারি, এমনকি সরকার যদি আমাদেরকে আইনটি প্রণয়ন করতে বলেন তাও আমরা করতে রাজি আছি। তো এটা হলো আইনের পরে আমাদের জাতীয় সংসদে আপনারা প্রধান বিরোধী দল, সরকারি দলের সাথেও আপনাদের সদ্ভাব আছে, আপনারা কি মনে করেন এই সময়ের মধ্যে এই আইন প্রণয়ন করা সম্ভব? আমরা মনে করি সম্ভব, তবে সরকার যদি মনে করেন সম্ভব নয় তাহলে আমাদের অল্টারনেটিভ আমরা আরেকটা প্রস্তাব দিয়েছিলাম যে প্রেসিডেন্ট ইচ্ছা করলে অর্ডিনেন্সের মাধ্যমে এই আইনটিকে সংসদের আগেই এটাকে পাশ করিয়ে নিতে পারেন, পরবর্তীতে প্রথম সংসদ অধিবেশনে এটাকে অনুমোদন করা যেতে পারে। এটা নিয়মও আমাদের সংবিধানে আছে, এটা আমরা মহামান্য রাষ্ট্রপতিকে প্রস্তাবে জানিয়েছি। আমরা যেটা বলেছি সেটা মহামান্য রাষ্ট্রপতিকে বলেছি, যেহেতু উনি আমাকে আমাদের দলকে ডেকেছেন এবং আমন্ত্রণ জানিয়ে বলেছেন যে আপনাদের কি বিষয়ে কোনো সাজেশন আছে কিনা, সেই প্রস্তাব আছে কিনা, আমরা সেখানে সুস্পষ্টভাবে এই প্রস্তাবটি ওনাকে জানিয়েছি। তো এখন উনি বিবেচনা করবেন বলেছেন এবং উনি দেখবেন সম্ভব হলে উনি করবেন, সরকার সঙ্গে আলাপ করবেন। আর আমি আগে কথাগুলো শেষ করে নেই, আমরা তারপরে ওনাকে যেটা প্রথম সেকেন্ড প্রস্তাব দিয়েছি সেটা হলো যদি কোনো কারণে এটা আপনারা না করতে পারেন
তাহলে যেটা সব সময় করা হয় একটি সার্চ কমিটি গঠন সেটাও আপনারা করতে পারেন। সেখানে আমরা সার্চ কমিটি গঠনের জন্য কিছু যোগ্য এবং নিরপেক্ষ ব্যক্তিত্ব যাদের আমরা মনে করি তাদের নামের তালিকা আমরা ওনাদেরকে দিয়েছি যে সেখানে সেখানে সেটা আমরা প্রকাশ করব না। তো সে আমরা 4 থেকে 5 জনের তালিকা দিয়েছি। তো এটা একটা দেওয়ার পরে সে তারপরেও আমরা বলেছি যে তারপরেও যদি আপনি মনে করেন যে আপনি যোগ্য এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব বের করে নিজে করতে চান সেখানেও আমাদের সাজেশন আমরা কিছু রিকমেন্ড করেছি যে তাহলে এই ধরনের ব্যক্তিদের নিয়ে করতে পারেন। এইটি হলো আমাদের দ্বিতীয় এবং তৃতীয় প্রস্তাব। তো মোটামুটি এই কয়েকটি প্রস্তাবই আমরা ওনার সঙ্গে আলাপ করেছি এবং অত্যন্ত আন্তরিক পরিবেশে আলাপ হয়েছে এবং উনি সবগুলিতেই ওনার মোটামুটি উনি একটা বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। রাষ্ট্রপতি যাকেই প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার হিসেবে জাভেদকে নিয়োগ দেন, তাদের সাথে আপনারা নির্বাচনে যাবেন? আমরা এখন পর্যন্ত নির্বাচনে যাব না এরকম কোনো সিদ্ধান্ত নেইনি।